প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমরা অনেক ভালো আছি। আমরা আবারও চলে এলাম চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা আমাদের এলাকার উন্নয়ন সম্পর্কে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা গ্রামাঞ্চল সম্পর্কে আলোচনা করেছি। গ্রামের উন্নয়ন করতে হলে আমাদের কী কী প্রয়োজন সেগুলো আমরা গত ক্লাসেই আলোচনা করেছি। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে শহরাঞ্চলের উন্নয়ন সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। শহরাঞ্চল, যারা শহরাঞ্চলে বাস করেন তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রয়োজন। সেগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠান, চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন, ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, গ্যাস ব্যবস্থা, রাস্তার বাতি, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাজার, পার্ক, খেলার মাঠ, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের শহরাঞ্চলের উন্নয়নের জন্য অবশ্যই প্রয়োজন। যেমন আমরা এখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি, এটি একটি বাজার ব্যবস্থার ছবি দেখতে পাচ্ছি, পার্ক, প্রতিষ্ঠান, ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন, খেলার মাঠ, চলাচলের প্রশস্ত রাস্তা, এই যে সুবিধাগুলো, এগুলো থাকলে আমাদের কি শহরের উন্নয়ন করা সম্ভব। তাহলে চলো আমরা এখন একটি কাজ করি, সেটা হচ্ছে এইসব সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের দায়িত্ব হলো সেটি সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে জানানো। এলাকার সকলে মিলে শহরাঞ্চলের সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারেন, যেমন সেতু মেরামত করা, ময়লা নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ, খেলার মাঠ খেলার উপযোগী রাখা ইত্যাদি। এই যে বিষয়গুলো, এগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে দেখি তাহলে আমাদের শহরটা অনেক সুন্দর এবং গোছানো হবে। আমরা যে পূর্বের পৃষ্ঠাগুলোয় গ্রামাঞ্চলের উন্নয়ন এবং শহরাঞ্চলের উন্নয়ন যে বিষয়গুলো প্রয়োজন, এর মধ্যে আমরা গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের কোন সুবিধাগুলো একই এবং কোনগুলো আলাদা, কেন, কাজটি আমরা কি করব আলোচনা করব। আলোচনা করে কি লিখে ফেলি ঝটপট। তাহলে আমরা চলো কাজটি করে ফেলি। শহরাঞ্চল আর গ্রামাঞ্চলের যে সুবিধাগুলো একই এবং যেগুলো আলাদা, তাহলে আমরা কি সুন্দরভাবে লিখে ফেলি, সেটি আমরা এভাবে লিখতে পারি। যাতায়াতের জন্য সেতু, বাসের সাঁকো অথবা কালভার্ট, শহরাঞ্চলের হচ্ছে চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, এই যে এই বিষয়গুলো হচ্ছে আলাদা। নিরাপদ খাবার পানির জন্য নলকূপ, আর শহরের হচ্ছে ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন। গ্রাম অঞ্চলে পুকুর প্রয়োজন, আর শহর অঞ্চলে প্রয়োজন হচ্ছে রান্না জন্য, গোসলের জন্য পানির ব্যবস্থা, গ্যাসের ব্যবস্থা। তারপর আমরা বলতে পারি গ্রাম অঞ্চলের জন্য প্রয়োজন হচ্ছে ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করা, আর শহর অঞ্চলে বেড়ানোর জন্য পার্ক দরকার। এই যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ আলাদা। আবার যে বিষয়গুলো মিল রয়েছে সেগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াতের জন্য রাস্তা, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন, বিদ্যুৎ সুবিধা, ধর্মীয় প্রতিষ্ঠান, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, খেলার মাঠ, বাজার। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে, এতক্ষণ আমরা যে বিষয়গুলো বললাম বা লিখলাম, লিখে ফেললাম, সেগুলো থেকে আমরা এখন এলাকার যে উন্নয়নের তালিকা তৈরি করেছি সেটি কী কী নির্মাণ বা মেরামত করতে হবে তা জানিয়ে স্থানীয় পরিষদে একটি চিঠি লিখি।
আমরা চিঠিটি এভাবে লিখতে পারি। চিঠিটি লিখতে হলে প্রথমে দিতে হবে তারিখ, তারপর স্থানের নাম, তারপর আমরা বলতে পারি শ্রদ্ধেয় চেয়ারম্যান, আমরা কাঞ্চনপুর ইউনিয়নের বাসিন্দা, আমাদের এলাকায় একটি প্রধান সড়ক, 5টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি সেতু, 3টি কালভার্ট, কয়েকটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো গত বছরের ভয়াবহ বন্যায় এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। প্রধান সড়ক, সেতু ও কালভার্ট ভেঙে যাওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। স্কুলঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ছেলে মেয়েদের লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এলাকার উল্লেখিত স্থানগুলো মেরামত করুন, এতে জীবন ব্যবস্থাপনা স্বস্তি আসার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাও নির্বিঘ্ন হবে। ইতি কাঞ্চনপুর ইউনিয়নবাসীর পক্ষে যে কোনো একজনের নাম আমরা দিতে পারি। এভাবে কি আমরা চিঠিটি ঝটপট লিখে ফেলি। এছাড়াও আমরা আরও একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড যারা পরিচালনা করেন তাদের সম্পর্কে আমরা আরও বেশ কিছু তথ্য খুঁজে বের করব, এবং এই তথ্যগুলো খুঁজে বের করে আমার যে সুপারিশ রয়েছে যার কাছে লিখে পাঠাবো তার ঠিকানা কি সেগুলো আমরা লিখে ফেলি। যেমন গ্রাম এলাকায় যারা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন তারা হলেন 1. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 2. উপজেলা পরিষদ চেয়ারম্যান, 3. জেলা প্রশাসক। এবং শহর এলাকায় যারা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন তারা হলেন 1. পৌরসভা মেয়র, 2. সিটি কর্পোরেশন মেয়র, 3. জেলা প্রশাসক। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটি জায়গাতেই জেলা প্রশাসকের ভূমিকা রয়েছে। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের যে উন্নয়ন সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা শহরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় কোনটি থাকা সবচেয়ে প্রয়োজন এই উত্তরটির পাশে কি আমরা টিক চিহ্ন দেব। যেমন ক গাড়ি, খ ডাস্টবিন, গ নদী, ঘ পুকুর। কোনটি থাকা প্রয়োজন? অবশ্যই ডাস্টবিন থাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা শহরাঞ্চল সম্পর্কে জানলাম, শহরাঞ্চলের উন্নয়ন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন সেই সব কিছু জানলাম। আমরা শুধু জানলেই হবে না, আমরা কি করব, আমাদের এলাকায় যে এলাকায় আমরা বসবাস করি সেই এলাকায় আমরা খেয়াল করে দেখব যে আমাদের এলাকায় কি কি সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো কি আমাদের যথাযথ ব্যবহারের উপযোগী কি না। সেগুলো যথাযথ ব্যবহারের উপযোগী না হয়, কোনোটি যদি মেরামত করতে হয় তাহলে আমরা ঝটপট করে পৌরসভার মেয়রের কাছে কিংবা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে অথবা জেলা প্রশাসকের মেয়রের কাছে চিঠি লিখে ফেলবো কিংবা আবেদনপত্র লিখে ফেলবো। এছাড়াও আমাদের এলাকায় আরও নতুন কিছু স্থাপন করার প্রয়োজন আছে কি না সেটাও আমাদেরই খুঁজে বের করতে হবে। এভাবে এভাবে কাজগুলো যদি আমরা করে ফেলি তাহলে অবশ্যই আমাদের এলাকার উন্নয়ন করা সম্ভব। শহরাঞ্চল বা গ্রামাঞ্চল আমরা যাই বলি না কেন, আমাদের সব দিক থেকেই কি উন্নয়ন করতে হবে। কারণ যদি শুধু শহরের দিকে আমরা খেয়াল করি বা শুধু শহরের উন্নয়ন করি আর গ্রামের দিকে খেয়াল না করি তাহলে একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থার সৃষ্টি হবে। এজন্য আমাদের শহর গ্রাম দুই দিকেই খেয়াল রাখতে হবে এবং দুই দিকের বিষয়গুলোতে যাতে সমন্বয় থাকে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আসবো আরও মজার মজার পড়া নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।